শুক্রবার থেকে জি বাংলার পর্দায় শুরু হচ্ছে দাদাগিরি সিজন 10। দেখা যাবে বাঙালির প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বাঙালি আজও দাদাগিরি করে, এই বার্তা নিয়েই ফিরছেন তিনি। দাদাকে শুধু বাঙালিরা ভালোবাসে না, বাসে গোটা ভারতবাসী। তাকে দেখার জন্য দেশ বিদেশে ঘুরতেও রাজি ভক্তরা। সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে মহিলা ভক্ত যদি ভালোবেসে আবদার করে দাদাকে, সেই অনুরোধ কি দাদা ফেলতে পারে? আর সেটাই এবার দেখা গেল দাদাগিরির নতুন প্রমোতে। দাদাগিরি সিজন 10 এর গ্র্যান্ড ওপেনিং এ ফিরবে 21 বছরের পুরনো সেই স্মৃতি। 2002 সালে ন্যাটফেস ট্রফির ফাইনাল জিতে লর্ডসের ব্যালকনিতে বসে জার্সি খুলে উড়িয়েছিলেন সৌরভ। এদিন দাদাগিরির মঞ্চে আদর গা না হলেও জার্সি ওড়ালেন সৌরভ। নতুন প্রমোতে দেখা গেল সৌরভ এবং তার ভক্ত রত্না শর্মিলাকে। দাদার টানে ছুটে এসেছেন তিনি। তিনি সৌরভকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়েছেন। অন্যদিকে এদিন দেখা মিলবে শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ আমজাদ আলী খান ও তার দুই সুযোগ্য পুত্র আমান ও আয়ান আলী খানকে। ওস্তাদজি এবং সৌরভ এই অনুষ্ঠানে শুভ সূচনা করবেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। হাজির থাকবেন জি বাংলার নায়ক নায়িকারাও। নাচে গানে জমে উঠবে সেদিনের আসর। 6 অক্টোবর থেকে দাদাগিরি শুরুর পর ডান্স বাংলা ডান্স শেষ সপ্তাহ শুট হবে রবিবারই, আর টেলিকাস্টও হবে সেদিনই। শুক্রবার ও শনিবারের স্লটে দেওয়া হয়েছে দাদাগিরিকে। এই বিষয়ে জানা যায় পুজোর পর ডান্স বাংলা ডান্স শেষ হলে শনি ও রবিবারের স্লটে দেওয়া হবে দাদাগিরিকে। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।